हेलो गाइज वेलकम बैक टू माय चैनल सागर 001। बंधुरा अपनारा सबाई केमन आछेन? आई होप आशा करछि अपनारा सबाई खूब भालो आछेन। तो आज के आमि आपनादेर जन्य आबार नतुन भिडियो हाजिर होयेछि। आपनारा पीवीते जे रकम स्टेटस भिडियो देखलेन ओई रकम स्टेटस भिडियोटी एखन खूबई ट्रेंडिंगे ভাইরাল চলছে WhatsApp প্রোফাইলের উপর। তো আপনারা যদি এরকম স্টেটাস ভিডিওগুলি বানাতে চান নিজেদের WhatsApp প্রোফাইল দিয়ে, তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যাওয়া যায় মোবাইল স্ক্রিনে। তো এই ভিডিওটি ক্রিয়েট করতে হলে আপনাদের প্রয়োজন হবে এলার মোশন অ্যাপসটি এবং পিক্সেল্যাব অ্যাপসটির প্রয়োজন হবে। ওই দুটি অ্যাপসের প্রয়োজন হবে। প্রথমে যেটি প্রয়োজন হবে পিক্সেল্যাব অ্যাপসটি। পিক্সেল্যাব অ্যাপসটি পেয়ে যাবেন প্লে স্টোর, ওখান থেকে নিয়ে নেবেন, ডাউনলোড করে নেবেন, এলার মোশনে পেয়ে যাবেন। ওই দুটি অ্যাপসের প্রয়োজন হবে। এবার প্রয়োজন হবে আপনাদেরকে দুটি পি সেটের, একটি বিডমার একটি স্যাকেপেট। ওই দুটো পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করতে যদি কোনো প্রবলেম হয়, এই ভিডিও ডেসক্রিপশানে ভিডিও দেওয়া থাকবে যে হাউ টু ইম্পোর্ট এলার মোশন পি সেট, কিংবা আপনারা কীভাবে প্রজেক্টগুলি ইম্পোর্ট করতে পারবেন। এই ভিডিওটি দেখে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর আপনারা জাস্ট প্রথমে পিক্সেল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। তো প্রথমে পিক্সেল্যাব অ্যাপসটি, এই যে অ্যাপসটি ওপেন করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে ওপরে এই যে পিক্সেল্যাব অ্যাপ, এটিকে ওপেন করে নিচ্ছি আমি। ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে যেটি করতে হবে, ওপেন হবে আপনাদেরকে জাস্ট কিছু করতে হবে। প্রথমে আপনাদের নিচে থেকে 4 নম্বর অপশনটিতে ক্লিক করতে হবে। করার পর এই যে ফর্ম গ্যালারি দেখতে পাচ্ছেন, এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। করার পর আপনারা স্ক্রিনশটটি প্রথমে প্রোফাইলে ধরে নিয়ে নিয়েছেন, আমি স্ক্রিনশটটি ওপেন করে নিচ্ছি। এবার এটি প্রোফাইলের স্ক্রিনশট ওপেন করে নিয়েছি। এবার আপনাদেরকে এই যে 9:60 আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে জাস্ট আপনাদেরকে এই রেজুলেশনটি সিলেক্ট করে নেবেন। আপনারা সিলেক্ট করে নিলেন, সিলেক্ট করবো আপনারা জাস্ট এখানে এটিকে নিচে দিয়ে নামিয়ে আনবেন হালকা, এখানে রাইট অপশনে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর আপনাদেরকে যেটি করতে হবে, এখানে আপনাদেরকে এখানে জাস্ট শেপগুলি নিতে হবে। তার জন্য এখানে 3 নম্বর অপশনটিতে ক্লিক করবেন। করার পর প্রথমে নামটি হাইড করতে হবে, তারপর নাম্বারটি। প্রথমে নামটি হাইড করে যে আপনারা শেপে ক্লিক করবেন, এখানে শেপে ক্লিক করলেন। করার পর এই শেপটিকে সরু করে নিলেন হালকা, এরকম করে নেওয়ার পর এটির ওপর বসিয়ে দেবেন। বসিয়ে দিয়েছি, এখানে টিক অপশনে ক্লিক করে দেবো। এবার এটিকে কপি করে নেবো। কপি করার জন্য এখানে কপি অপশানে ক্লিক করবেন, কপি করে নেবেন, দেখছেন উপরে কপি হয়ে গেছে। এটিকে সরিয়ে আনবেন আর নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়েছি, এবার আপনাদেরকে টেক্সটি লিখতে হবে। এখানে টেক্সটি লেখার জন্য নিচে থেকে 2 নম্বর অপশানটিতে ক্লিক করবেন। এখানে 2 নম্বর অপশানটিতে ক্লিক করার পর আপনাদেরকে টেক্সটে ক্লিক করতে হবে, প্লাস এখানে ক্লিক করেন। টেক্সটে ক্লিক করার পর এখানে এটিকে সরিয়ে এনে ডবল ট্যাপ করে দেবেন, করে দেবেন। নিউ টেক্সট লেখা আছে, এটিকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দিয়ে টেক্সটে লিখে নেবেন। তো আমি টেক্সটে লিখে নিচ্ছি, এখানে আমি তোমার দুঃখে দুঃখী টেক্সটটি লিখে নিলাম। লিখে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবো। টেক্সটটি দেখা যাচ্ছে না, সাদা হয়ে গেছে। তার জন্য আপনাদেরকে এখানে কালার অপশানে ক্লিক করতে হবে। করার পর আপনাদের আমি অন্য একটি কালার সিলেক্ট করে নিচ্ছি, সাপোজ আমি ব্ল্যাকটাই দেখাচ্ছি জাস্ট, মানে সরি আমি ব্লুটা দেখাচ্ছি, ব্লু করে নিলাম, ঠিক অপশানে ক্লিক করে দেবো। এবার আপনাদেরকে ফন্টে ক্লিক করবেন, এখানে স্ক্রল করে ফন্টে এসে ক্লিক করে ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, সাপোজ আমি ধরুন এখানে এই ফন্টটি সিলেক্ট করে নিলাম, ওকেতে ক্লিক করে দেবো। ফন্টটি সিলেক্ট হয়ে গেলে এখানে ফন্টটিকে বসিয়ে নিলাম, লিপস্টিকে বসিয়ে নেবে, এটিকে সেভ করে দেবো। তার জন্য ওপরে সেভ অপশানে ক্লিক করবো, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেবো। এখানে আমি ভেরি হাই করে সেভ করে নেবো। সেভ হয়ে গেছে, এবার আপনাদেরকে আবারও লিখতে হবে। এবার আপনাদেরকে আবার একটি প্রোফাইল লিখে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন, করার পর আবার একটি স্ক্রিনশট ওপেন করবেন। আমি আবার একটি স্ক্রিনশট ওপেন করছি, এখানে স্ক্রিনশটটা ওপেন করে নিলাম। ওপেন করার পর 9:60 সেট করে নিলাম, টিক অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম, এবার এটিকে এই সেফটিকে পজিশনের মতো বসিয়ে নেবো। এখানে নিচের সেফটিকে পজিশনের মতো বসিয়ে নেবো, দিয়ে ওপর টেক্সটটিকে এডিট করতে হবে। তার জন্য এখানে ডাবল ট্যাপ করবো আবার। এখানে আমি জাস্ট এখানে করবো আমি তোমার সিগে,
লিখে দিলাম, এখানে পকেটে ক্লিক করে দেবো। এখন হয়ে যাবে সেভ করতে, ওপরে সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এখানে হাই করে সেভ করে নিচ্ছি। সেভ হয়ে গেছে, এবার আপনাদেরকে এখান থেকে ব্যাক চলে যেতে হবে। সমস্ত পিএনজিগুলি সেভ করার পর আমি অলরেডি সেভ করে রেখেছিলাম, সেগুলিকে ওপেন করে দেখিয়ে দেবো আপনাদেরকে। জাস্ট এলআর মেশিনটি ওপেন করতে হবে, ওপেন করার পর বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটম্যাপটি ওপেন করবে, এরকম একটি পেজ ওপেন হবে। আপনাদেরকে জাস্ট এখানে প্রথম থেকে ফটোগুলি অ্যাড করতে হবে। তার জন্য প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে ফটোগুলি প্রথমে সিলেক্ট করে নেবে। প্রথমে সিলেক্ট করে নিচ্ছি ফটোটি, জাস্ট আমি প্রথম থেকে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে, জাস্ট আমি সিলেক্ট করে নিলাম এটি। এই ফোনটি আপনারা পাবেন না, হ্যাঁ এটি কোথাও পাবেন না আপনারা। আমি দেখেছি আমি যেটি সেভ করে যেগুলি লিখলাম সেই ফোনটিকে দিয়ে রেখে দিচ্ছি। জাস্ট এটা জাস্ট লিখেছি, ওকে দিয়ে ক্লিক করে দেখিয়ে দিলাম, এটি লিখলাম কিছুক্ষণ আগে। এবার ফোনটিকে এখানে পর্যন্ত নিয়ে নেবে, ছবি ছবিটিকে এখানে পর্যন্ত নিয়ে নিলাম। আবার প্লাস মিডিয়াতে ক্লিক করে আবার এটি প্রোফাইল বোস করিয়ে এখানে পর্যন্ত নিয়ে নিলাম। আবার ধরুন আমি ডবল করে বোস করেছি, জাস্ট আপনারা অন্য বোস করাবেন। এখানে পর্যন্ত নিয়ে নিয়েছি, এভাবে বোস করে যাবেন। সমস্ত ছবিগুলি বোস করানোর পর আপনাদেরকে যদি করতে হবে এখান থেকে ব্যাক চলে যেতে হবে। ব্যাক গিয়ে স্যাকেবেট পিসেটটি ওপেন করবেন, ওপেন করার পর জাস্ট এফেক্টটি কপি করে নেবেন। কপি করার জন্য ছবিটিতে ক্লিক করবেন, দেন নিচে এফেক্টটি ক্লিক করবেন, তারপর থিয়েটারে ক্লিক করে কপিটি ক্লিক করে দেবেন। কপি হয়ে যাবে, দেন এখান থেকে ব্যাক গিয়ে বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন। ওপেন করে আপনারা ছবিটির উপর পেস্ট করবেন, তার জন্য ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে থিয়েটারে পেস্ট, পেস্ট হয়ে গেছে। আবার তারপরে এই ছবিটিতেও সেমভাবে পেস্ট, আবার তারপরে এই ছবিটিতেও ছবিতে এফেক্টে থিয়েটারে পেস্ট, পেস্ট হয়ে গেছে। এভাবে আপনারা যতগুলি ছবি অ্যাড করবেন সমস্ত ছবিতে পেস্ট করে করে চলে যাবেন। পেস্ট করার পর ভিডিওটি রেডি হয়ে যাবে, ভিডিওটিকে এবার সেভ করে দেবে। সেভ করার জন্য কী করবেন, ওপরে সেটিং অপশনের শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করে ওপর নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ অ্যাড করবেন, ভিডিওটি আপনার গ্যালারিতে কিছুক্ষণের মধ্যে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটি একটি লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।